গুরু ব্রহ্ম মহিমা অলেখ শরণ। নমস্কার দর্শক বৃন্দ, আপন মানুষ আজির রাশিফল কার্যক্রমে মু এস কুমার স্বাগত জনাউছি। প্রতিদিন নিজের রাশিফল জাঁয়া পাই গুরুকৃপা ইউট্যুব চ্যানেল কু সবসক্রাইব করতু ও পাখে থাকা বেল আইকন কু প্রেস করি অল নোটিফিকেসন অন করে দিন্তু, যা ফলরে আমি যেতবে ভিডিও অপলোড করিবু প্রথমে আপন ভিডিও দেখি পারিবে। আমার এই ভিডিওরে আপন সম্পূর্ণ পঞ্চাঙ্গ সহিত মেষঠার মীন পর্যন্ত বারগোটি রাশির রাশিফল বিষয়ের জাঁপারে। ভিডিও কু দয়াকরি শেষ পর্যন্ত দেখন্তু। ভিডিওটি ভালো লাগিলে ভিডিও কু লাইক করন্তু এবং আপনার প্রিয়জন পাখু শেয়ার করে জনান্তু। এবে আসন্তু জানিবা আজি দিনর সম্পূর্ণ পঞ্চাঙ্গ বিষয়। আজি 2024 মসিয়া মার্চ মাস 5 তারিখ মঙ্গলবার, দিল্লি শরাব্দ সন 1431 সাল, স্বাধীন ভারতাব্দ 77 বর্ষ, মহিমাদ 196 বর্ষ, উৎকল গজপতি শ্রী শ্রী গজপতি দিব্যসিংহদেব মহারাজাঙ্কর 67 অঙ্ক, সৌরস্ব ফাল্গুন মাস 22 দিন, চান্দ্রমতে ফাল্গুন কৃষ্ণপক্ষ দশমী তিথি, রাত্রি 1:12 পর্যন্ত। আজির সূর্যোদয় বিরজাক্ষেত্রকু 6:04, কুম্ভলগ্ন 2:45 লিতাগতে উদয়। আজির সূর্যাস্ত বিরজাক্ষেত্রকু 5:48, সিংহলগ্ন 3:52 লিতাগতে অস্ত। আজি ধনুচন্দ্র 60, মূলা নক্ষত্র দিবা 10:48 পর্যন্ত, এহাপরে পূর্বাষাঢ়া নক্ষত্র। আজি জন্মিত শিশুর ধনুরাশি ক্ষত্রিয়বর্ণ দানবগণ, দিবা 10:48 গতে নরগণ। আজি মৃত ব্যক্তির একপাদ পুষ্কর দোষ। নিষিদ্ধ খাদ্য আজি কলম ভোজন নিষেধ অটে। আজির অমৃত যোগ দিবা 8:28 গতে 10:52 মধ্যে, দিবা 1:16 গতে 2:52 মধ্যে, অপরাহ্ন 4:08 গতে 5:48 মধ্যে, অস্তরু রাত্রি 6:36 মধ্যে, রাত্রি 9 গতে 11:24 মধ্যে, এবং রাত্রি 1:48 গতে শেষ রাত্রি 3:24 মধ্যে। আজির মাহেন্দ্র যোগ না। আজির কালবেলা দিবা 1:24 গতে 2:58 মধ্যে। আজির বারবেলা দিবা 7:38 গতে 9:12 মধ্যে। আজির কালরাত্রি রাত্রি 7:22 গতে 8:56 মধ্যে। আজির রাহু কাল অপরাহ্ন 3 ঠারু 4:30 মধ্যে। আজি তুলা রাশি ও কুম্ভ রাশির ঘাতচন্দ্র, দিবা 10:48 মধ্যে সিংহ রাশির ঘাত নক্ষত্র, বিছা রাশির ঘাত তিথি, মকর রাশির ঘাত বার। বন্ধুগণ, এবে আসন্তু জানিবা মেষঠার মীন পর্যন্ত দ্বাদশ রাশির রাশিফল বিষয়রে। রাশিচক্রর প্রথম রাশি মেষ রাশি। আজি মেষ রাশি জন্মিত ব্যক্তি সকাশে একাদশর বি শুভফল প্রদান করিবে। নবমচন্দ্র অন্য গ্রহ দ্বারা বাধাপ্রাপ্ত অছন্তি, শুভফল মিলিব। পূর্বরু যাহা চাহুলে তাহা আজি পূরণ করি আনন্দ পাইবে। সাংগসাথী মানঙ্কঠারু প্রশংসা মিলিব। পরিবারর গুরুজন মানে আশীর্বাদ করিবে। দৈবী কৃপা ঠিক সময়রে মিলিব। বহু প্রতীক্ষিত ব্যক্তিঙ্ক সাহায্যরে আপন ধনলাভর সুযোগ পাইবে। রাশিচক্রর দ্বিতীয় রাশি বৃষ রাশি। আজি বৃষ রাশি জন্মিত ব্যক্তি সকাশে
ଦଶମର ବି ଶୁଭଫଳ ପ୍ରଦାନ କରିବେ, କିନ୍ତୁ ଚନ୍ଦ୍ର ଅଷ୍ଟମରେ ରହି ଏହି ଶୁଭକୁ ଖଣ୍ଡନ କରି ବହୁ ଅଶୁଭ କରାଇବ। ଚନ୍ଦ୍ର ଏପରି ଏକ ଗ୍ରହ ମୃତ୍ୟୁକୁ ମଧ୍ୟ ମାରିପାରେ। ଅଷ୍ଟମ ଚନ୍ଦ୍ର ଭ୍ରମଣ କାଳରେ ବହୁ ଦୁର୍ଘଟଣା ମଧ୍ୟ ଘଟାଇପାରେ, ତାହା ମାନସିକ ହେଉ କିମ୍ବା ଶାରୀରିକ ହେଉ। ନିଜକୁ ସତର୍କ ନ ରହିଲେ ନିଜ ଗୋଡ଼ରେ ନିଜେ କୁରାଡ଼ି ମାରିବା ସଦୃଶ୍ୟ ହେବ। ନିଜ ମନକୁ ଶାନ୍ତ ରଖନ୍ତୁ। ରାଶିଚକ୍ରର ତୃତୀୟ ରାଶି ମିଥୁନ ରାଶି। ଆଜି ମିଥୁନ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ନବମ ରବି ମାସର ଶେଷାର୍ଦ୍ଧ ହେତୁ ଶୁଭଫଳ ମିଳିବ। ସପ୍ତମ ସ୍ଥାନରେ ଚନ୍ଦ୍ରଗୋଚର କରୁଛନ୍ତି, ଶୁଭଫଳ ମିଳିବ। ଆତ୍ମୀୟ ସ୍ୱଜନମାନେ ଆପଣଙ୍କର ନିକଟତର ହେବେ। ପରିବାର ମଧ୍ୟରେ ଥିବା ଭୁଲ ବୁଝାମଣା ଶାନ୍ତ ପଡ଼ିବ, ହସଖୁସିରେ ରହିବେ। ପରିବାର ମଧ୍ୟରେ ପ୍ରତ୍ୟେକ ବ୍ୟକ୍ତି ପ୍ରତ୍ୟେକଙ୍କ ସହିତ ହାତ ମିଳାଇ ଚାଲିବେ। ନିସନ୍ତାନ ବ୍ୟକ୍ତିଙ୍କ ପକ୍ଷେ ସନ୍ତାନ ପ୍ରାପ୍ତି ହେବାର ସମ୍ଭାବନା ଅଧିକ ଅଛି। ରାଶିଚକ୍ରର ଚତୁର୍ଥ ରାଶି କର୍କଟ ରାଶି। ଆଜି କର୍କଟ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଷଷ୍ଠ ସ୍ଥାନରେ ଚନ୍ଦ୍ରଗୋଚର କରୁଛନ୍ତି, ଶୁଭଫଳ ମିଳିବ। ଆପଣଙ୍କ ପରିବାର ମଧ୍ୟରେ ଖାଲି ଆନନ୍ଦ ହିଁ ଆନନ୍ଦ ମିଳିବ। ଯେଉଁ କାମରେ ହାତ ଦେବେ ତହିଁରେ ସଫଳତା ମିଳିବ। ବ୍ୟବସାୟ କରୁଥିବା ବ୍ୟକ୍ତିମାନେ ବ୍ୟବସାୟରେ ଆଶାଠାରୁ ଅଧିକ ଲାଭବାନ ହେବେ। ଅଷ୍ଟମ ସ୍ଥାନରେ ରବିଗୋଚର କରୁଛନ୍ତି। ଆପଣ କାହାରି ସହିତ ଯୁକ୍ତିତର୍କ କରନ୍ତୁ ନାହିଁ, ଝଗଡ଼ାକୁ ଏଡ଼ାଇ ଦେଇ ହେବ ନାହିଁ। ରାଶିଚକ୍ରର ପଞ୍ଚମ ରାଶି ସିଂହ ରାଶି। ଆଜି ସିଂହ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ପଞ୍ଚମ ଚନ୍ଦ୍ର ଅନ୍ୟ ଗ୍ରହ ଦ୍ୱାରା ବାଧାପ୍ରାପ୍ତ ଅଛନ୍ତି, ଅଶୁଭ ଫଳ ପ୍ରଦାନ କରିବେ ନାହିଁ। ପୂର୍ବରୁ ଲାଗିଥିବା ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସମସ୍ୟାରୁ ସାମୟିକ ଭାବରେ ମୁକ୍ତି ମିଳିବ, ମନରେ ଆଶାର ଆଲୋକ ଦେଖାଦେବ। ଆପଣ ଆଜି ଯାହାକୁ ଯାହା କହିବେ ତାହା ବେଦର ଗାର ହେବ। ସପ୍ତମ ସ୍ଥାନରେ ରବି ରହି ଅଶୁଭ କରାଇବେ। ନିଜେ କୌଣସି ଦୋଷ ନ କରି ମଧ୍ୟ ଅନ୍ୟମାନଙ୍କ ଦ୍ୱାରା ଦୋଷାରୋପର ଶିକାର ହେବେ। ରାଶିଚକ୍ରର ଷଷ୍ଠ ରାଶି କନ୍ୟା ରାଶି। ଆଜି କନ୍ୟା ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଚନ୍ଦ୍ର ଚତୁର୍ଥ ସ୍ଥାନରେ ଗୋଚର କରୁଥିବାରୁ ଆପଣଙ୍କର ଦିନଟି ଅଶୁଭରେ କଟିବ। ହଠାତ୍ କେଉଁ ସ୍ଥାନକୁ ଯାତ୍ରା କରିପାରନ୍ତି, ବହୁ ଅର୍ଥ ହାନି ହେବାର ସମ୍ଭାବନା ଅଛି। ଯେଉଁ କାର୍ଯ୍ୟ କରିବାକୁ ଚାହିଁବେ ତହିଁରେ ଭୟଜାତ ହେବ, ମାନସିକ ଅଶାନ୍ତି ଭୋଗିବେ। ଷଷ୍ଠ ସ୍ଥାନରେ ରବିଗୋଚର କରୁଛନ୍ତି, ଶୁଭଫଳ ମିଳିବ। ଆପଣଙ୍କର ପର୍ଯ୍ୟାପ୍ତ ପରିମାଣର ବ୍ୟବସାୟରୁ ଅର୍ଥ ମିଳିବ। ରାଶିଚକ୍ରର ସପ୍ତମ ରାଶି ତୁଳା ରାଶି। ଆଜି ତୁଳା ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ପଞ୍ଚମ ରବି ମାସର ଦ୍ୱିତୀୟାର୍ଦ୍ଧରେ ଅଶୁଭ ଫଳ ପ୍ରଦାନ କରିବେ ନାହିଁ, କିନ୍ତୁ ଆଜି ଘାତଚନ୍ଦ୍ର ଭୋଗ ହେଉଥିବାରୁ ବହୁ ଅସୁବିଧାମାନ ଦେଖାଦେବ। ଆପଣ ହଠାତ୍ ଅର୍ଥ ବ୍ୟୟ କରିବାକୁ ବାଧ୍ୟ ହେବେ। ପରିବାର ମଧ୍ୟରେ କାହାରି ଶରୀର ଅସୁସ୍ଥ ହୋଇପାରେ। ଆପଣ ଯେଉଁ କାମମାନ କରିବେ ତହିଁରେ ବାଧା ପହଞ୍ଚିବ। ଯାନବାହନ ପ୍ରତି ସତର୍କ ରୁହନ୍ତୁ, ଶରୀରରେ ଆଘାତ ଲାଗିପାରେ। ରାଶିଚକ୍ରର ଅଷ୍ଟମ ରାଶି ବିଛା ରାଶି। ଆଜି ବିଛା ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଦ୍ୱିତୀୟ ସ୍ଥାନରେ ଚନ୍ଦ୍ରଗୋଚର କରୁଛନ୍ତି, ଅଶୁଭ ଫଳ ମିଳିବ। ଘାତ ତିଥି ଅଶୁଭକୁ ବୃଦ୍ଧି କରାଇବ। ଆପଣଙ୍କ କାର୍ଯ୍ୟକୁ ବନ୍ଧୁମାନେ ସମାଲୋଚନା କରିବେ। ଦ୍ୱିତୀୟ ଗୃହ ଧନ ଓ ପରିବାର ଗୃହ ହୋଇଥିବାରୁ ଆପଣଙ୍କ ନିଜ ଲୋକମାନେ ଶତ୍ରୁତା କରିବେ, ବହୁ ଅର୍ଥ ବ୍ୟୟ କରାଇ ଆପଣଙ୍କୁ ବର୍ବାଦ କରାଇଦେବେ। ଆପଣ ହତୋତ୍ସାହ ହୋଇପଡ଼ିବେ। ରାଶିଚକ୍ରର ନବମ ରାଶି ଧନୁରାଶି। ଆଜି ଧନୁରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଶ୍ରୀଚନ୍ଦ୍ର ଭୋଗ ହେଉଥିବାରୁ ଓ ଅନ୍ୟ ଗ୍ରହ ଦ୍ୱାରା ବାଧା ପାଉଥିବାରୁ କେତେକାଂଶରେ ଅଶୁଭ ଫଳ ମିଳିବ, ମାନସିକ ସ୍ଥିତି ବିଗିଡ଼ିଯିବ। ଚନ୍ଦ୍ର ମନକାରକ ଗ୍ରହ ହୋଇଥିବାରୁ ମନରେ ସନ୍ଦେହଜାତ ହେବ। ରାତ୍ରି ଅନିଦ୍ରା ରହି ପ୍ରତିଶୋଧ ନିଆଁରେ ଜଳିବେ।
চোরি ডকায়তি মধ্য হয়ে পড়ে উপবাসরে রহবে পাখরে খাদ্য থাই মধ্য খাই পারিবে না তিয়র বি শুভ ফল দেবে অচানক কেউঠারু ধনলাভ হয়ে পড়ে রাশিচক্রর দশম রাশি মকর রাশি আজি মকর রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে দ্বিতীয় রবি মাসর শেষার্ধ হেতু অশুভ ফল প্রদান করিবে না দ্বাদশ স্থানরে চন্দ্রগোচর করুচন্তি অশুভ ও ঘাতবার অশুভ আপন কাহারি উপদেশকু গ্রহণ নকরি অন্ধবলি কাম করিবে ও নিন্দা পাইবে এপরি পরিস্থিতি আসিব আপন অধিক ব্যয় করিবাকু বাধ্য হেবে পরিবাররে কলহ হেব শরীরে আঘাত লাগি পারে রাশিচক্রর একাদশ রাশি কুম্ভ রাশি আজি কুম্ভ রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে রবি জন্মরে গোচর করুচন্তি অশুভ এবং আজি ঘাতচন্দ্র থিবারু অতি অশুভ ফল মিলিব ঘরে বাহারে প্রত্যেক স্থানরে আপন অপদস্ত হেবে বহু পরিমাণরে ব্যয় হেব শরীর অসুস্থ রহিব মথা বিচলিত রহিবা কারণরু রাস্তা দুর্ঘটনা মধ্য হয়ে পড়ে নিজ মনকু সান্তন কলে নিজকু নিজে দণ্ড দেই হইরাণ ও লোক অসা হয়ে পারন্তি রাশিচক্রর দ্বাদশ বা শেষ রাশি মীন রাশি আজি মীন রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে দ্বাদশর বি বাধাপ্রাপ্ত অছন্তি অশুভ ফল প্রদান করিবে নাহি দশম স্থানরে চন্দ্রগোচর করুচন্তি শুভ ফল প্রদান করিবে আপন আজি বহু বড় বড় কাম খুব সহজরে করিপারিবে উচ্চ সম্মানর অধিকারী হয়ে পারন্তি পূর্বরু যাহা চাহুথুলে তাহা আজি পূরণ করিবারে সফল হেবে বিভিন্ন দিগরু প্রশংসার সম্বাদমান পাই আনন্দিত হেবে আজি দিনটি খুশিরে রহিবে।